কেমন আছেন বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দেখুন পনিরের কারি যা বানাতে গেলে পেঁয়াজ রসুন কিছুই লাগবে না অথচ অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্টের মতো আপনি চট জলদি দু পাঁচ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন এমন রেসিপিটি দেখুন গ্রেভিটা কেমন হয়েছে বানানোর জন্য প্লিজ আমার সঙ্গে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল শেষ পর্যন্ত আমি রেসিপিটা করার জন্য একটা পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম মাপের পনিরটা আমি কেটে নেব। আপনারা ইচ্ছা করলে বড়ও কাটতে পারেন আমি ছোট ছোট করেই কেটেছি যাতে পিসগুলো একটু বেশি হয় এরকম বানালে গ্রেভিটাও একটু বেশি করে করবেন আর পনির পরিমাণ একটু বাড়িয়েই দিতে পারেন যাই হোক আমি কিন্তু সমস্ত কেটে নিয়েছি আর লুচি রুটি নান পরোটা গরম ভাত ফ্রায়েড রাইস সবার সঙ্গে যদি পাঁচ থেকে দশ মিনিটে এমন একটা রেসিপি বানিয়ে নিতে পারেন অকেশানের দিনেও তাহলে কিন্তু অনেকটা সময়ও বেঁচে যায় ঘরোয়া মশলা দিয়েই রেসিপিটা হয়ে যাবে চলুন ঠিক এইরকম সাইজের পিসগুলো মশলা হিসেবে আমি তিন চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা ঝাল কম হলে কম দেবেন তিনটে কাঁচা লঙ্কা যোগ করে দিলাম আর এক মুঠো কিশমিশ এইগুলো কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা ভাজা বাদাম কুড়ি পঁচিশটা মতো যোগ করেছি এক মুঠো যেটা বলা যেতে পারে তার সঙ্গে আট পিস মতো কাজু দিয়েছি পুরো কাজুতেও করতে পারেন আমি কিছুটা বাদাম যোগ করলাম একটা টমেটো চার ভাগ করে যোগ করে দিলাম আর অন্যান্য মশলার মধ্যে দশটা কালো মরিচ চার পাঁচটা লবঙ্গ আর কিছুটা দেখুন তিনটে মাপের ছোটো এলাচ দিয়েছি জাইফুল একটু আর জৈত্রী খুব সামান্য কিছু একটা মশলা বাদ গেলে কিন্তু এই রেসিপিটা খারাপ হবে না একটা তেজপাতাও আমি কেটে দুভাগ করে যোগ করে দিয়েছি আর পোস্ত দিয়েছি দেড় চামচ সমস্ত মশলাগুলো তো দিয়ে দিয়েছি এর সঙ্গে দেওয়া হয়নি যেটা এক ইঞ্চি মাপের আদা সেটা অবশেষে যোগ করলাম হাফ চামচ ধনে আর এক চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়েছি এবার একটুখানি প্রথমে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে ডালচিনিটা যোগ করলাম আর ছোট গ্লাসের এক গ্লাস জল এক কাপও দিয়ে দিতে পারেন ছোট কাপে এবার আরেকটু মশলাটা তৈরি করেন গ্রেভিটা এরকম থিকনেস রয়েছে মশলাটা ঠিক এই এর মধ্যে এখন চার চামচ মাপের দই যোগ করেছি জলটা ঝরিয়ে মিক্সিতে পেস্ট করার জন্য দেখুন ঠিক এরকম মশলাটা তৈরি হয়েছে এরমভাবে মশলাটা রেডি করে নিন এইবার কড়াটা বসিয়ে দিন কড়ার মধ্যে একটু আমি সাদা তেলই ব্যবহার করেছি তেলটা গরম করে নিন নাড়িয়ে চাড়িয়ে গরম হয়ে গেলে একটু কালো জিরে ফোড়নটা দিয়ে দিন আর একটা শুকনো লঙ্কা আমি অনেক ঝাল দেওয়ার জন্য এখন ফোড়নটাও একটু কম দিয়েছি জাস্ট স্মেলটা আসবে এবার মশলাটা যোগ করে দিলাম মশলাটা এরকম কিন্তু টকবক করে ফুটলেই তবে কিন্তু কাঁচা ভাবটা জিরে ধনের এগুলো চলে যাবে এইবার আস্তে করে মিশিয়ে নিন গ্রেভিটা মশলাটা কাঁচাটা যাতে দূর হয়ে যায় দেখুন আর মশলা ধোয়া আর একটুখানি যে মশলা ছিল সেটাই যোগ করে দিলাম নাড়িয়ে নাড়িয়ে মশলাটা বেশ ভালো করে কষে নিলাম নেওয়ার পরে এবার প্রয়োজন মতো লবণ যোগ করে দিলাম আর একটু চিনি আপনার কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বানাতে গেলে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন তরকারিটা যাতে একটু মিষ্টি মিষ্টি হয় আর ঝালটা আমার একটু বেশি দেওয়া আছে এক্ষেত্রে আপনারা কিন্তু একটু ঝালটা অ্যাডজাস্ট করে কম খেলে কম দিতে পারেন আরেকটু জল দিয়ে দিলাম বাকি মশলা ধোয়া জলটা এবার নাড়িয়ে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করুন পনিরগুলো এবার যোগ করে দিন মশলাটা হয়ে গেলে এবার পুরো পনিরগুলো আমি যোগ করে দিলাম ব্যাস বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে এবার করে নিন দেখুন কত সহজে বানাতে পারবেন কিন্তু যাবেন না বন্ধুরা শেষ পর্যন্ত টেস্ট বাড়ানোর জন্য আরেকটু আপনাকে করে নিতেই হবে যেটা না হলে পুরো কারিটা সম্পূর্ণ হবে না এইবার দেখুন নাড়িয়ে দিচ্ছি গ্রেভিটা একটু রেখে দিলে কিন্তু পনিরের মধ্যে প্রবেশ করবে সামনে থেকে গ্রেভিটার থিকনেস দেখালাম পনিরগুলো কীরকম হয়েছে এবার চট জলদি দেখে নিন তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন দু পাঁচ মিনিটের মধ্যে কেবল মশলাটা তৈরি করারই অপেক্ষা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন আমি এবার ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নিয়েছি কিন্তু আর একটুখানি পর্যায় করলে তবেই কিন্তু কারিটা আরও বেশি টেস্টি হবে এই গরম কারির মধ্যে উপর থেকে ঘি যোগ করে দিন আপনারা ইচ্ছা করলে ফোরনের সময়ও ঘিটা দিতে পারেন তবে এইটা বেশি টেস্টি হবে গ্রেভিটা দেখুন থিকনেসটা দেখিয়ে দিলাম আর একটু উপরে যেটা না দিলে আপনার হবে না যোগ করে দিন সামান্য পরিমাণ কসুরি মেথি আমি একটু গরম করে নিয়েছি হোমমেড এইটা ছড়িয়ে দিয়ে বা চাপাটা দিয়ে দিন একদম খাওয়ার সময় পরিবেশন করে দিন এর টেস্টটা একদম অন্যরকম হবে তাহলে নিজেদের খাওয়ার জন্য বা অনুষ্ঠান হিসাবে যে কোনো সময় এরকম কারি কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারেন দেখুন কারিটা আমি সামনে থেকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এরকম কারি হলে তো আর কথা হবে না আমি যেভাবে থালিতে পরিবেশন করেছি সেভাবেই আপনাদের দেখিয়ে দিই গরম গরম ঘি উপর থেকে এরকম ছড়িয়ে দিলে স্মেলটা বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হবে লোভনীয় আর একটু চাপাটা দিয়ে দিলেই হলো এখন আমি প্রতিদিনের থালিতে বানিয়েছি একটু উচ্ছে তার সঙ্গে আর একটু দেখুন আলু মাখা নিয়ে নিয়েছি থোর বাটা আর পনিরের গ্রেভিওলা কারি সঙ্গে দুই আর কী চাই বন্ধুরা আমার সাধারণ থালিটা আপনারা দেখিয়ে দিলাম পরোটার সঙ্গেও আমরা রাত্রি বানিয়ে খাই মাঝে মাঝে এই রেসিপিটা রইল চট জলদি বানানোর আর অল্প উপকরণে আপনিও দু একটা বাদ দিয়ে বানিয়ে ফেলুন আজ আসি ভালো থাকবেন